এই সমস্ত সম্পত্তি দান করার পর যেন আমার শেষকৃত্য সম্পন্ন হয়, তবেই আমার আত্মা শান্তি পাবে। বিজয় রাজ চৌধুরী। আমার এই চিঠি আমার আমার ভাইয়ের নয়, এ হাতের লেখা আমার ভাইয়ের নয়, আমি আমার ভাইয়ের হাতের লেখা চিনি। এরকম কোন একটা কেলো হতে পারে ভেবে আমি গত 15 বছর ধরে আমি আমার ভাইয়ের হাতের লেখার সাথে নিয়ে ঘুরছি। এই যে এই যে এই যে দেখি দেখি দেখি, আরে বাপ রে, এ তো দুটো হাতের লেখাই একই বলে মনে হচ্ছে, একই মনে হচ্ছে, তাই তো? তাহলে এবার আইন মতে তোমার সম্পত্তি দান করো। অসম্ভব, আমি আমার সম্পত্তির একখানা করিও ছাড়ব না। তাহলে আমরাও তোমার ভাইয়ের মৃতদেহ পোড়াতে দেবো না। কি আমার ভাই নয়? আচ্ছা, এতক্ষণ বলছিলে ও তোমার ভাই, কে রে ভাষা ছিলে, আর এখন বলছে যে ও তোমার ভাই নয়। তার মানে সম্পত্তির লোভে তুমি তোমার জীবিত ভাইকে মৃত বানিয়ে দিয়েছিলে, তাই তো? এত নোংরা তুমি, শুধু সম্পত্তির লোভে জীবিত ভাইকে মৃত বানিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমাকে? আমি আজকে তোকেই লাশ বানিয়ে শ্মশানে পাই। বোনের গায়ে থেকে হাত ছড়া, একে বেজা ভাগ। তোমার হাত ছড়াচ্ছ না বডি থেকে তোমার দুটো হাত ছড়িয়ে দেবো আমি। এটা আমাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার বলে তুমি বোনের গায়ে হাত তুলবে? আর আমি কিছু বলবো না, আমার বলার অধিকার আছে, এখানে সবার বলার অধিকার আছে। আচ্ছা চলো। হে বাবা, বিরাট তো বুদ্ধি শুনে আমার কি হয়েছে, মেরে ফেলো তোমার তোকে আজকে। ওমাগো, হ্যাঁ আপনি কি, হ্যাঁ আপনি যদি আমায় মারেন তাহলে তো জেলে চলে যেতে হবে, আর কাল 14 তারিখ নমিনেশন জমা দিতে হবে না। চল নেন সই করুন। হ্যাঁ, নমিনেশন পেপারে সই করে ফেলুন স্যার, কোনো অসুবিধা নেই। আরে এই হচ্ছে আপনার শুভ সময়, এই দেখুন। আমার শাশুড়ি মা যখন আসবেন তখনই আমার পক্ষে শুভ সময়। আমার শাশুড়ি মা হলেন সাক্ষাৎ রক্ষেকালী। আসুন মা, আসুন। এবার কলমটা মায়ের হাতে দিন, এবার আপনার ওই পবিত্র হাত থেকে কলমটা আমার হাতে দিন মা। এবারও কিন্তু তোমাকে জিততেই হবে। জেতার কথা কি বলছেন, ধরে নিন জিতে গেছে। আরে গতবার তো বিরোধী পক্ষের জামানাতি বাজেয়াপ্ত হয়ে গেল, এবার যে স্যারের বিরুদ্ধে কেউ একটা দাঁড়াবে তার সাহস পর্যন্ত পাচ্ছে না।